সরকার সহকারী শিক্ষক গণিত সহিদ শেখ আবুনা মাধ্যমিক বিদ্যালয়ের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী অভিভাবক দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার সাদর অভিনন্দন আর ঢালার শুভেচ্ছা দেখো আমরা সাধারণ গণিতের দশম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো খেয়াল করুক এই দশম অধ্যায় যখনই আমরা শুরু করতে চাইবো তখন আমাদের যে বিষয়গুলো আগের থেকে জানা দরকার সেগুলোর প্রতি একটু দৃষ্টিপাত করে দেখো প্রথমে একটা কথা আছে এটা যে ভূরেখা ঠিক আছে ভূরেখা রেখা এইগুলোর সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই আগে ঠিক আছে উলম্ব তল উলম্ব উন্নতি উন্নতিকোণ অবনতি কোন এইগুলোর সাথে আমরা একটু পরিচয় হই ঠিক আছে অবনতি অবনতিকোণ এছাড়া তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি কিভাবে এই কোনগুলো আঁকা যায় নাইনটি ডিগ্রি তো আমরা পারি এই এইগুলো আমরা আগে একটু দেখে নিব ঠিক আছে দেখো এই অধ্যায়টার সাথে সবচেয়ে বেশি পরিচিত হতে গেলে তোমাদের প্রয়োজন হবে সমকোণী ত্রিভুজ তো দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি আগের থেকেই ঠিক আছে সমকোণী ত্রিভুজটার যদি ধরো এখন একটা সমকোণী ত্রিভুজ আমরা লিখলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এর এই বি সি রেখাটা এই বিসিটাকে বলায় ভূ রেখা ঠিক আছে এটাকে বলা হয় ভূ রেখা আর বি রেখাটাকে বলা হয় ঊর্ধ্বরেখা ঠিক আছে এটাকে বলা হয় ঊর্ধ্বরেখা ঊর্ধ্বরেখা আর এটাকে ভূরেখা ভূ মানে ভূমি তাই ভূমির সাথে যে বাহুটা থাকবে সেটাকে ভূরেখা বলা হয় আর এটা ঊর্ধ্বরেখা ঠিক আছে আর এই এ বি সি এই সম্পূর্ণ ত্রিভুজটাই কিন্তু দেখো একটা তলের উপর লম্ব ঠিক আছে এবং এই যে এই এই একটা তলটাই কিন্তু এই ভূমির উপর অবস্থিত তাই এটাকে উলম্ব তল বলা যায় ঠিক আছে এটাকে আমরা উলম্ব তল বলতে পারবো এবার খেয়াল করো যে উন্নতিকোণ আর অবনতিকোণ কাকে বলে আমরা সংজ্ঞাটা আমরা একটু লিখি দেখো উন্নতিকোণ আর অবনতিকোণ তাহলে উন্নতিকোণের সংজ্ঞায় যদি আসি আমরা দেখো লিখতে পারি আমরা কিভাবে হ্যাঁ ভূত ভূতলের উপরের কোনো বিন্দু ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল ঠিক আছে ভূমির সমান্তরাল সমান্তরাল রেখার সাথে ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোন তৈরি করে সাথে যে কোন যে কোন তৈরি করে তাকে উন্নতি উন্নতিকোণ বলা হয় আমরা একটা চিত্র দিয়ে দেখব ঠিক আছে তাকে উন্নতি কোন বলা হয় দেখো বলছে এই একটা রেখা নিলাম আমরা ঠিক আছে ভূমির একটা সমান্তরাল এই ভূতলের একটা রেখা নিলাম উপরের কোন একটা বিন্দু ধরো এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা এই এটা আমরা যোগ করে দিলাম একটা বিন্দু ও যদি নেই এটা যদি একটা পি একটা বিন্দু নিই তাহলে কি হবে আমরা দেখো ও ও বিন্দুর সাপেক্ষে ঠিক আছে ও বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবনতিকোণ এই বিন্দুর অবনতিকোণ না সরি আমরা উন্নতিকোণ বলছিলাম উন্নতিকোণটা হবে পি ও বি ঠিক আছে তাহলে ভূমির সমান্তরাল রেখার ঠিক ওপরের কোনো বিন্দু ঠিক আছে এই সমান্তরাল রেখার দেখো এখানে ভূমির তাহলে এখানে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন তৈরি করে দেখো ধর একটা ভূতলের উপরে একটা বিন্দু আমরা পি আর একটা সমান্তরাল সরলরেখা ঠিক আছে ভূমির সমান্তরাল রেখা যদি আমরা এবি ধরি তাহলে এর সাথে উপরে দেখো একটা বিন্দু পি নিয়েছি আর এখানে একটা বিন্দু ও দিয়ে এটা যোগ করে দিয়েছি তাহলে এইখানে যে পি ও বি এই কোণটা তৈরি হলো এটা কিন্তু ও বিন্দু সাপেক্ষে বলা হয় পি বিন্দুর উন্নতি কোণ ঠিক আছে তাহলে সংজ্ঞাটা আমরা এটা মুখস্থই করে রাখব একটু বুঝে তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে ঠিক আছে ভূতলের উপরের কোনো বিন্দু ধরো একটা তল যদি কল্পনা করি তার উপর একটা বিন্দু আমরা পি নিয়েছি তাহলে রেখার সাথে কি করবে রেখার সাথে যে কোন তৈরি করবে যে কোন বলতে এখানে বোঝাচ্ছি দেখো পিওবি এই কোনটা তৈরি করছে তাহলে তাকে উন্নতিকোণ বলা হয় ঠিক আছে তাহলে এখানে পিও উন্নতি উন্নতিকোণ বলা হয় এবার আসি আমরা অবনতিকোণ নিয়ে কথা বলি আমরা ঠিক আছে তাহলে বুঝে গেছো নিশ্চয়ই দেখো শিষ্যর এটার একটা সংক্ষেপে বলা যায় শীর্ষের উন্নতিকোণ হয় ভূমিতে আর একটা সংক্ষেপে আমরা যখন অঙ্ক করব তখন এই কথাগুলো আমাদের সাথে অতি পরিচিত মনে হবে ঠিক আছে এবার দেখো অবনীতিকোণ কাকে বলা হয় আমরা অবনীতিকোণের সংজ্ঞায় আসি অবনতিকোণ অবনীতিকোণে যদি বলি এটাও একই টাইপের ভূতলের সমান্তরাল রেখার সমান্তরাল রেখার তোমার নিচের আগে ছিল ওপরে বা নিচে একটু খেয়াল রাখলাম নিচের নিচের কোন বিন্দু ভূ রেখার সাথে ঠিক আছে দীর্ঘকার ভূ রেখার সাথে তোমার যে কোন তৈরি করবে যে কোন তৈরি করবে বা করে তাকে তোমার অবনতি কোন বলা হয় ঠিক আছে অবনতি কোন বলে তাকে অবনতি কোন বলে এবার দেখো তাহলে আগে কিন্তু ছিল ওপরের কোন একটা বিন্দু এবার আমরা ধরে নিব নিচে কোন একটা বিন্দু এই ধরো এটা পি নিলাম বা কেউ নিলাম যাই হোক তাহলে এখানে একটা বিন্দু নিলাম ও এ রেখার আগে কিন্তু ছিল কি এটা সমান্তরাল ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু এবার নিচের কোনো বিন্দু দেখো তাহলে কিউ বিন্দুর এই যে এইখানে যে কোনটা তৈরি হয়েছে ঠিক আছে অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে আমার ও বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে বিন্দু সাপেক্ষে যদি আমরা বলি কিউ কিউ বিন্দুর অবনতি অবনতিকোণ ঠিক আছে কিউ অবনতি অবনতিকোণটা কোথায় যাওয়া যাবে অবনীতিকোণ হচ্ছে ও বি ঠিক আছে এই অবনীতিকোণ কিউ বি আমরা বলতে পারি তাহলে আগে কিন্তু দেখো আমরা আগে কি বলেছিলাম ভূমির সমান্তরাল রেখার ওপরে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোন তৈরি করে এবার নিচের কোনো বিন্দু ঠিক এইটুকুই পার্থক্য দেখো ভূমির ভূতলের সমান্তরাল রেখার সাথে এই যে বি সমান্তরাল রেখার যদি আমরা কল্পনা করে নিলাম তাহলে রেখার নিচের কোনো বিন্দু দেখো কিউ বিন্দু এটারে ই রেখার সাথে যে কোন তৈরি করে ঠিক আছে সমান্তরাল রেখার সাথে যে কোন তৈরি করে তাকে অবনীতি কোন বলা হয় তাহলে এটা আমরা বুঝে গেছি যে উন্নতি কোনটা সাধারণত সরলাখার ভূমির ঠিক ওপরের কোনো বিন্দু ঠিক আছে ও বিন্দুর সাপেক্ষে এই ভূমিতে এই সমান্তরাল লেখার সাথে একটা কোণ তৈরি করছিলো সেটা উন্নতিকোণ আর অবনতির সময় কিন্তু কী ছিল নিচে নিচের কোনো বিন্দু অর্থাৎ তখন আমরা বলতে পারবো যে ভূমির কোনো বিন্দুর উন্ন অবনতি কোন হয় শীর্ষে অঙ্ক যখন করব ওটা আমাদের কাজে লাগবে আমরা তখন সেটা আরও ক্লিয়ার করে নেব ঠিক আছে এবার আমরা আসি বিভিন্ন কোনগুলো কিভাবে আঁকে দেখো কোনগুলো যদি আমরা ঠিক আছে এখন আমরা দেখব যে তিরিশ ডিগ্রি কিভাবে কোনটা যেহেতু একটা চাদা দিয়ে আঁকলেই হবে কিন্তু এত সূক্ষ্ম করে আঁকার প্রয়োজন নেই আনুপাতিক একটু দিলেই হবে বলছি যে তিরিশ ডিগ্রি আঁকার সময় তোমাকে ভূমিটা বড় হবে লম্বর থেকে ভূমি বড় হবে এই এটা তিরিশ ডিগ্রি আনুপাতিক কিন্তু অ্যাকুরেট না অর্থাৎ যখন তোমার লম্বটা ছোটো হবে লম্ব ইজ লেস দেন বা গ্রেটার দেন এখানে হবে ভূমি ভূমিটা বড় হবে লম্বের চেয়েতে তখন সেটা কিন্তু তিরিশ ডিগ্রি আঁকা হয়ে যাবে আর যখন ষাট ডিগ্রি হবে তখন আঁকতে গেলে তোমাকে কি করবো লম্বটা বড় হবে ভূমির থেকে এটাকে ষাট ডিগ্রি বলা যায় তখন কিন্তু লম্ব বড় আর ভূমি ছোট ঠিক আছে এই আর যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আসবো দেখো তখন তোমাকে এই লম্বের সাথে কিন্তু একটা ভূমি সমান হবে ঠিক আছে এই লম্ব আর ভূমি সমান হলেই কিন্তু আমরা বলতে পারবো যে কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে এই তা এই যে দুইটা বাহু সমান হলে তখন কিন্তু লম্ব আর ভূমি সমকোনি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সবই এই লম্বার ভূমি সমান হলে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে যেহেতু কোনো একটা কোণের সাপেক্ষে ঠিক আছে একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষেই কিন্তু এই ত্রিকোণপতি যে ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে আমরা সাইন কস টেন কট কোচেক কট তাহলে এইগুলো শেখ এই যে ছয়টার আনুপাতিক সব কিন্তু আমাদের কি কিছু সাপেক্ষে হতে পারে একটা সমকোণী ত্রিভুজের কোন একটা কোণের সাপেক্ষে হবে হতে পারে এই কোনটা হতে পারে হতে পারে এটা ঠিক আছে এখানে দিয়েছি এখানেও হতে পারে এটা এটা হতে পারে সেভাবে আমরা তাহলে এভাবে কোনগুলো আমরা কিভাবে আঁকবো আমরা সংক্ষেপে একটা ধারণা নিলাম ঠিক আছে এবার চলো আমরা বইয়ের অঙ্কের চলে যাই দেখো বইয়ের প্রথমে একটা অঙ্ক আমরা দেখলাম যে মোটামুটি কিছু অঙ্ক এখানে অবজেক্টিভের আছে আমরা অবজেক্টিভটা একটা পরে করি তাহলে সাবজেক্ট ভিতরে এসে যদি যায় তাহলে দশ নম্বর একটা অঙ্ক আছে দেখো বলছে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে ঠিক আছে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে এক নম্বর অঙ্কটা দেখো পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে একটা মিনারের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি আর উচ্চতা দেয়া আছে তাহলে মিনার থেকে ওই স্থানটি দূরত্বগত দেখো এইখানে একটা খেয়াল করবা উন্নতি কোন হয় উন্নতি কোন হয় কোথায় আর অবনতি কোথায় উন্নতি কোন সাধারণত ভূমিতে হয় কার হয় শীর্ষের উন্নতি কোন ঠিক আছে শীর্ষের উন্নতি কোন হয় ভূমিতে এই শীর্ষের আর যখন অবনতি কোন থাকবে খেয়াল করো তখন খেয়াল রাখবে অবনীতি কোন হয় শীর্ষে কার হয় ভূমির এই আমরা দীর্ঘকার অস্বীকার না তাহলে এটা খেয়াল করবে যে উন্নতি কোন হবে ভূমিতে শীর্ষে তাহলে এই অঙ্কগুলো যখন আসবে তখন তোমাকে কিন্তু তুমি বোঝো আর না বোঝো যখন দেখবে একটা কোন দেয়া আছে আগে কোনটা আঁকানোর জন্য তোমাকে একটা সমকনী ত্রিভুজ অবশ্যই দাঁড় করাতে হবে যারা সহজ পদ্ধতিতে যেতে চাইবে অর্থাৎ যারা বুঝতে চাইবে না তাদের জন্য আমি বলবো যে এই অঙ্কগুলো যখন আসবে তখন তোমরা কি করবে একবারে প্রথমে একটা সমকণিত আঁকার চেষ্টা করো দেখো এই কথাগুলোর সাথে খুবই মিল খুবই সহজ ঠিক আছে এখানে তিরিশ ডিগ্রি বলা আছে দেখো তুমি আগে তিরিশ ডিগ্রি যখন আছে তখন কিন্তু তোমাকে প্রথমে তিরিশ ডিগ্রি আঁকার জন্য কি করতে হবে তোমার লম্বের থেকে ভূমিটা বড় হবে ঠিক আছে আমরা একটু আর একটু ভালো করার চেষ্টা করি এই মোটামুটি একটা চিত্র দিলাম তোমরা কিন্তু একটু ভালো দিবে তাহলে ধরো এ বি সি এটা কিন্তু তিরিশ ডিগ্রি হয়ে গেছে কেন হয়েছে বলো তো লম্বের থেকে ভূমি বড় ব্যাস এবার দেখো এই লম্বটাই যদি মিনার হয় মিনারটা নিশ্চয়ই খাড়া থাকবে মিনার তো আর সুই থাকবে না নিশ্চয়ই বিল্ডিং তো বলছে একটা মিনারের পাদদেশ পাদদেশ মানে আছে পা মানে ভূমি যেটা পাদদেশ থেকে বলছে কিছু দূরে ওই মিনারটের কিছু দূরে ঠিক আছে ভূতলের কোনো দূরে কোনো স্থানে শীর্ষের উন্নতিগণ এই যে কোন স্থানে মানে আমরা সি বিন্দু ধরে নিলাম তাহলে মিনারটির পাদদেশ হচ্ছে বি আর থেকে কিছু দূরে কোন একটা বিন্দুতে কি শীর্ষের এখানে বলে দেওয়া আছে দেখো শীর্ষের উন্নীতিকোণ তাহলে শীর্ষের উন্নীতিকোণ কত হয়েছে এখানে তিরিশ ডিগ্রি দেয়া আছে আর একটা কি আছে উচ্চতা ছাব্বিশ মিটার দেয়া আছে মিনারটি ঠিক আছে তাহলে দেখো ছাব্বিশ মিটার দেয়া আছে এখানে একটা কোন দেয়া আছে যখন আমরা সাইন টেন এইগুলো যখন আমরা লিখব দেখো সেখানে কিন্তু সবসময় তিনটা জিনিসের প্রয়োজন দেখো সাইন যখন থাকবে সাইন থিটাই আমরা জানতাম কি বাই অতিভুজ তাহলে তিনটা জিনিসের ভিতরে এখানে দুইটা দেয়া থাকবে আর একটা বের করা সম্ভব দেখো একটা কোন একটা আর দুইটা বাহু ঠিক আছে কোনো ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে দুইটা দেয়া আছে তাহলে আর একটা বের করা সম্ভব যদি দুইটা বাহু থাকে তাহলে আমাদের কোনটা বের করা সম্ভব একটা কোন একটা বাহু থাকলে হবে তাহলে এখানে কিন্তু দেখো সেই মিনারটি যদি আমরা ধরে নিই এবি যার উচ্চতা ছাব্বিশ বলছে পাদদেশ আছে বি এত যদি ইতিহাস তোমার লেখার প্রয়োজন নেই শুধু সংক্ষিপ্তভাবে লিখবে তবে তোমার চিত্রটা যেন সঠিক হয় ঠিক আছে তোমার চিত্রটা যদি সঠিক হয় তাহলে এটা দেখেই কিন্তু সারা বুঝতে পারবে যে না তুমি অঙ্কটা বুঝছো অথবা তুমি এটা করার দক্ষতা তোমার আছে তা বি থেকে এই বিন্দু থেকে পাদদেশ থেকে কিছু দিনে এই যে একটা বিন্দুতে কার উন্নতি কোণ হয়েছে এ বিন্দুর উন্নতি হয়েছে শীতে ঠিক আছে শীর্ষের অবনতি কোন শিষ্যের অবনীতিকোণ সরি শিষ্যের উন্নতি কোন হয় ভূমিতে আমরা বলে দিয়েছি শিষ্যের উন্নতি কোন হয় ভূমিতে ঠিক আছে তাহলে আমরা যদি এখন লিখি দেখো এখন দশ নম্বর অঙ্কটা যদি আসে মনে করি ঠিক আছে মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা উচ্চতা এব তোমার ছাব্বিশ মিটার ঠিক আছে এই আর বিন্দুতে আমরা একটু একটু ভালো কি সি বিন্দুতে কার এ বিন্দুর অবনতি কোন এ বিন্দুর সরি আমরা অবনতি বলছি অবনতি নাই উন্নতি কোন ঠিক আছে সি বিন্দুর উন্নতি কোনটা আমরা বলে আসি শিবিন্দুতে এ বিন্দুর উন্নতি কোন কত হতে পারে এখানে তোমার এ সি বি ইকাল টু হচ্ছে তিরিশ ডিগ্রি ব্যাস তাহলে পাদদেশ থেকে শিবিন্দু পাদদেশ থেকে শিবিন্দুর দূরত্ব শিবিন্দুর দূরত্ব যদি আমরা এটা করে লিখি শিবিন্দুর দূরত্ব বি সি ইকোয়াল টু হট বিটি আমরা এক্স মিটার ধরে নিলাম ব্যাস হ্যাঁ এটুকু আমরা এক্স ধরে নিলাম দেখো খুব সহজেই এখন পারা সম্ভব কিভাবে পারবো আমরা খেয়াল করো যে এইখানে কিন্তু তোমার যে মানগুলো আছে ঠিক আছে এখানে পাদদেশ থেকে তোমার বিন্দুর দূরত্ব এক্স মিটার তাহলে এখানে দেখো লম্বা আছে আর একটা ভূমি আছে তাহলে লম্বা আর ভূমির ভিতরে সম্পর্ক কার। লম্বা আর ভূমির সাথে সম্পর্ক হতে পারে তোমার ট্যানে তাহলে আমরা ট্যান থিটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো ঠিক আছে আমরা যদি ট্যান থিটা দিয়ে করি তাহলে অঙ্কটা মান কিন্তু পেয়ে যাব তাহলে আমরা একটু ওপরের থেকে আবার লিখি দেখো ত্রিভুজ যদি আমরা এবিসিতে আসি ত্রিভুজ এবিসির ভিতরে যদি বলি আমরা ট্যান এসিবি কোন ইকোয়াল টু আছে লম্ব বাই ভূমি ভূমি আছে বিসি তাহলে এবার আমরা বলতে পারি ট্যান কত ট্যান থার্টি ডিগ্রি ইকোয়াল টু এ এবি আছে ছাব্বিশ আর বিসি আছে এক্স ট্যান থার্টি আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ছাব্বিশ আর এখানে যদি আমরা এক্স লিখি তাহলে দেখো এবার এক্স ইকোয়াল টু ছাব্বিশ রুট থ্রি ঠিক আছে এটাকে আমরা একটু ভেঙেও লিখতে পারি দিতে পারি ক্যালকুলেটারে যদি আমরা দেখি যে অঙ্কটাকে ছাব্বিশ রুট থ্রি ঠিক আছে অর্থাৎ ছাব্বিশ রুট থ্রি মানে আমরা বলতে পারি পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি বা পঁয়তাল্লিশ ঠিক আছে এই এত মিটার ঠিক আছে তাহলে কত দূরত্ব আমাদের উত্তর কিন্তু হয়ে গেল উত্তর যদি লিখি আমরা এর দূরত্ব পঁয়তাল্লিশ পয়েন্ট থ্রি জিরো মিটার এই তাহলে এটা হচ্ছে তোমার ওই পাদদেশ থেকে মিনার থেকে স্থানটির দূরত্ব তোমার এটা আমরা পেয়ে গেলাম এবার দেখো পরবর্তী অঙ্কে আসি আমরা বলছি একটা গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি এবার যখন তোমাকে ষাট ডিগ্রি বলা হচ্ছে দেখো ষাট ডিগ্রি যখন বলবে তখন কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে ভূমি ছোট হবে আর লম্বটা বড় হবে ঠিক আছে দেখো এগারো নম্বর অঙ্কে আমরা বলি এগারো নম্বর অঙ্কে এগারো নম্বর অঙ্ক যদি আমরা বলি দেখো এবিসি এটাকে আমরা ষাট ডিগ্রি বলতে পারি ব্যাস তাহলে এইখানে বলছে যে কোনো একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ব্যাস পাদদেশ পেয়ে গেলাম বি এখান থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর উন্নতিকোণ অর্থাৎ সি বিন্দুতে শীর্ষের উন্নীতিকোণ এ বিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি দেওয়া আছে ব্যাস এটা কি করতে হবে দেখো বলছে গাছটির উচ্চতা আমরা এটা এইচ ধরে নিলাম ব্যাস এখানে দেখো আগের অঙ্কটার মতোই ঠিক আছে একটা বুঝলে কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হয়ে যাবে আর না বুঝলে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে মনে করি এখানে দেখো গাছটির উচ্চতা আমরা ধরে নিলাম মনে করি গাছটির উচ্চতা গাছটির উচ্চতা যদি আমরা বলি টু এইচ মিটার ঠিক আছে এই এবার কি আছে বিসি ইকাল টু তোমার বিশ মিটার ঠিক আছে এবার সি বিন্দুতে সি বিন্দুতে কার উন্নতি কোণ এ বিন্দুর উন্নতি কোণ এ বিন্দুর উন্নতি কোণ এ বিন্দুর উন্নতি কোণ কত এ সি বি ইকাল টু আছে ষাট ডিগ্রি ব্যাস তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি দেখো হ্যাঁ তাহলে এবার ত্রিভুজ দেখো বিসির ভিতরে আমরা আসি এবিসির ভিতরে আমরা যদি বলি ট্যান আবারও ট্যান লাগছে কারণ লম্বের সাথে ভূমির সম্পর্ক আছে ট্যান এসিবি এসি বি টু হচ্ছে লম্ব বাই ভূমি ব্যাস তাহলে এখানে দেখো ট্যান ষাট ডিগ্রি আমরা বলতে পারি ঠিক আছে এবি বলতে বলতে এইস আর বিসিটাকে বলতে আমরা বিশ বোঝাচ্ছি তাহলে এখানে ট্যান ষাট ডিগ্রি মান রুট থ্রি এইচ বাই টোয়েন্টি অর্থাৎ এইচ ইকাল টু লেখা যায় বিশ রুট থ্রি তাহলে এবার আমরা একটু ক্যালকুলেটার দেখি যে বিশ রুট থ্রি কত আসছে বিশ অর্থাৎ চৌত্রিশ পয়েন্ট ছয় চৌত্রিশ পয়েন্ট এত মিটার ঠিক আছে তাহলে এবার গাছটির কিন্তু উচ্চতা আমাদের হয়ে গেলো তাহলে এবার খেয়াল করো সহজেই কিন্তু এই অঙ্কগুলো তোমরা পারবে ঠিক আছে এটাই উচ্চতা হয়ে গেল তাহলে এই অঙ্কগুলোর তোমরা সহ সব কিছুই একটু ভালো মতো করে দেখবে ঠিক আছে কীভাবে তোমার এগুলো করা যায় আগে তোমার আমরা উন্নতি অবনীতিকোণের সংজ্ঞা ভূরেখা উর্ধু রেখা লম্বতল এগুলো সম্পর্কে জানলাম উন্নতি কোন সম্পর্কে বলেছিলাম হ্যাঁ দেখো ভূমির সমান্তরাল সরলরেখার উপরে কোনো একটা বিন্দুর সাপেক্ষে ভূমির সাথে এই সমান্তরাল রেখার সাথে কোন তৈরি করে এটাই কোন আর যদি নিচে তৈরি করে নিচে সেক্ষেত্রে কিন্তু আমরা কোণের অঙ্ক যখন আমরা করব তখন কিন্তু আর একটু ক্লিয়ার হয়ে যাবে দেখো এই তখন হবে এই বিন্দুর অবনীত এই যে ভূমির অবনীতি কোন হবে শীর্ষে তখন কিন্তু এইখানে কোণটা তৈরি হয়ে যায় তারপরে আমরা সমান্তরাল হিসাবে এটা সেদক হিসাবে এইখানে নিয়ে আসি এটা আমরা যখন অবনীতি কোণের অঙ্ক বেলায় আসবো তখন এটা দেখাবো দেখো তাহলে আমরা উন্নতি কোনটা হয় আমরা বলেছিলাম যে শীর্ষের উন্নীতি কোণ হয় ভূমিতে ঠিক আছে আর অবনীতি কোন হবে কোথায় ভূমির অবনীতি কোণ হয় শীর্ষে এটা খেয়াল রাখবে আর তারপরে আমরা কোনগুলো কিভাবে আঁকালাম কোনগুলো আছে তোমার যখন ষাট ডিগ্রি থাকবে তখন লম্ব বড় ভূমি ছোটো তিরিশ ডিগ্রির সময় কিন্তু কি তার ঠিক তার উল্টোটা ভূমি বড় হবে লম্ব ছোট হবে ঠিক আছে আর যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে তখন কি হবে তখন লম্ব আর ভূমি সমান হবে ঠিক আছে তাহলে তোমরা এই অধ্যায়টার বেসিক্যালি একটু শিখবে সাথে দেখো এ আমরা এখানে দুইটা অঙ্ক করলাম পরবর্তীতে আমরা আবার করব ঠিক আছে তাহলে তোমরা এগুলো বাসায় আবার প্র্যাকটিস কর তো ধন্যবাদ সবাইকে